একটা প্রশ্ন এসেছে, কি লিখল, মুহতারাম মিজানুর রহমান আজারী হুজুর কি দেশে আসবেন? অনেক মানুষ থেকে শুনি উনি নাকি এই সালে আসার কথা বা এই মাসে আসার কথা। যাই হোক, যেহেতু পরে ফেলছি কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা। আবার অনেকে বলেন তিনি কি দেশে আর আসতে পারবেন না, কেন আসবেন না, উনি কোন ব্যাংকের টাকা মেরে খেয়েছে, উনি কি ঋণ খেলাফি, ওনার ব্যাপারে কোনো মামলা আছে, বাংলাদেশ এটা তার জন্মভূমি, এ জায়গার মাটি, এ জায়গার হাওয়া তার শরীরের সাথে লেগে আছে, সে তার দেশে আসবে, ইনশাল্লাহ আসবে, সময় মতো আসবে ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা। সাথিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। আগে প্রতিবেশী হয়ে প্রতিবেশী বিল্ডিং এর বড়াই করে অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে, এটা রসুলের ইসলাম নয়, রসুলুল্লাহর সুন্না নয়, রসুলের উম্মতের চরিত্র এমন হতে পারে না, কথা বলে ঠিক কিনা। কেমন হবে, নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চাও, নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চাও, ভুল করে কেউ মাপ যদি চায়, ক্ষমা করে দাও, নিজের তরে চাও ভালো যা, অন্যের তরে চাও, কথা বলেন ঠিক কিনা। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন্নাস, আল্লাহর রাসূল বলেছেন যে মানুষের উপরে রহম করবে আল্লাহ তার উপরে রহম করবে, তুমি তাহাজ্জাতের মুনাজাতে কেঁদে কেঁদে হয়রান আল্লাহ রহম করো, অথচ তোমার প্রতিবেশী না খেয়ে থাকে তোমার একটু দিলে রহম লাগে না, কথা বলেন ঠিক কিনা। শেষ করবো ভাইয়েরা, আমার বলছিলাম আল্লাহর নবী বললেন আজকের দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোন নবী বলছে একটু চিন্তা করে দেখেন, যেই নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা। এজন্য কবি অত্যন্ত চমৎকার করে বলছেন, জো আসি কো কমলি মে আপনি ছুপা হে, জো দুশ্মন কো ভি জখম খা কর দোয়া দে, জো আসি কো কমলি মে আপনি ছুপা হে, জো দুশ্মন কো ভি জখম খা কর দোয়া দে, উসি ক্যা নাম দেগা জমানা, ও রহমত নেহি হ্যায় ফির আর, ফির আর ক্যা হে। যে কবি বলতেছে যিনি পাপিষ্টদেরকে নিজ কম্বলের নিচে আশ্রয় দিয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না, যিনি যার রক্ত ঝরালো দুশ্মনরা সেই দুশ্মনদেরকে যিনি ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না, যারা রক্ত ঝরিয়েছে সেই দুশ্মনদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না, দুনিয়া তাকে রহমত বলবে না তো কাকে রহমত বলবে, সুবহানাল্লাহ পড়বেন না। এই রাসূলের উম্মতরা কখনো ধর্মের নামে মারামারি করে কারো মূর্তি কোনো হিন্দুর ঘর ভাঙতে পারে না, কথা বলেন ঠিক কিনা। এখানে গভীর ষড়যন্ত্র আছে, এই জন্য আপনারা সকলে মিলে সতর্ক থাকবেন। ওয়ান, আমি দুইটি মেসেজ দেব, কয়টি সকলে বলে না, কয়টি, দুইটা মেসেজ দিয়ে আমি আজকের মতো আলোচনা শেষ করব। নাম্বার ওয়ান মেসেজ, যারা আজকে আলোচনা শুনতে এসেছেন আপনাদেরও দায়িত্ব এই মেসেজটা পৌঁছে দিবেন প্রত্যেকটা ব্যক্তির ঘরেতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জীবনী রাখতে হবে এবং প্রতিদিন পাঠ করতে হবে, করব ইনশাআল্লাহ, সবাই বললো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদেরকে বলবো, চ্যালেঞ্জ করে বলছি, রাসূলুল্লাহর জীবনী পড়ে এত বেশি মজা পাবেন, পৃথিবীতে এত মধু মজা আর কারো জীবনীতে থাকতে পারে না। অনেক নভেল পড়েছেন, অনেক প্রেমের বই পড়েছেন, আজ আমি আপনাদের কাছে একটি আবদার রেখে গেলাম, কুমিল্লার মানুষ, আমি কুমিল্লা মুরাদনগরের সন্তান, প্রত্যেকের ঘরে ঘরে রসুলের জীবনী সিরাতুন নবী একটি বই আপনারা সংগ্রহ করুন, এবং সেই বইটি থেকে প্রতিদিন একটু একটু করে পড়ুন। আমি বলে দিলাম আপনার হতাশা কেটে যাবে, আপনার মনে আনন্দ তৈরি হবে,
সামনের দিকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খোরাক পাবেন, শক্তি জোগাড় হবে রাসূলুল্লাহর জীবনী থেকে, কথা বলেন ঠিক কি না? এজন্য রাসূলুল্লাহর জীবনী, পাঁচ ওয়াক্ত নামাজ, মা বাবাকে সম্মান, পাশাপাশি শ্বশুর শাশুড়িকেও সম্মান করতে হবে, কথা বলে ঠিক কি না? অনেকে শ্বশুর শাশুড়ির কথা বলতে চায় না, বলা লাগবে, বলা লাগবে না? কারণ শাশুড়ি এবং শ্বশুর এই মেয়েটাকে হেফাজত করে 18টা বছর লালন পালন করে আপনারে দিছে, আপনি কে কোথার ভালো করে চিনে না, তারপরও আপনারে দিছে, কথা বলে ঠিক কি না? সেই শ্বশুর শাশুড়িরও কদর করতে হবে, সেই শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, কথা বলেন ঠিক কি না? তবে কখনো সেই সম্মান ইজ্জত মর্যাদা পিতা মাতার চাইতে বেশি হওয়া যাবে? তবে আপনি কার প্রতি কতটুকু ভালোবাসা রাখবেন এটা ইসলাম দিয়েছে কি দেয় নাই সেই অনুযায়ী আপনারা ভালোবাসা রাখবেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এই ভোগী সোগী বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের বই, এগুলো পড়ে আপনার আরও বেশি খারাপ হয়েছেন, শয়তান আপনার দিলে আসর করেছে, যে কারণে আপনি বিভিন্নভাবে খারাপ আচরণ করছেন সমাজের মানুষের সাথে, ঘরের মানুষের সাথে। যদি রাসূলুল্লাহর জীবনী পড়তেন এগুলো আপনি জীবনও করতেন না, মা বাবাকে ইজ্জত সম্মান করতে, মুরব্বীদেরকে ইজ্জত সম্মান করতে শিখতেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহর জীবনী পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলে আমিন। আমার ভাইরা, এই নাম্বার টু মেসেজ, জরুরি কথাগুলো বলতেছি। এই দেশে শাশুড়ি এবং বউয়ের ঝগড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই জুড়ে বলছে বুঝা গেছি, দুঃখ মনের ভিতরে চাপা দিয়া রাখছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু অনেকে বিয়া করে নাই, সেও বলছে আছে, এমন আছে না নাই? বইলা ফেলছে। কিন্তু একবার কোনো এক মাহফিলে বলছিলাম, কারা কারা বিয়ে করো নাই হাত তুলো, এক মুরব্বীও হাত তুলে লেছে। তা আমি বললাম, আপনি কি বিয়ে করছেন না? কয় হুজুর করছি তো। তা আমি কইলাম, বিয়ে যারা করবে বা করে নাই তারা হাত তুলতে, আপনি কি বিয়ে করবেন? কয় না। আমি কই, যদি এই ক্যামেরা দিয়ে কোনোভাবে শাশি দেখে তাহলে অবস্থা খারাপ। যাই হোক, আমার ভাইয়েরা, খুব একটা জরুরি বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শাশুড়ি তার পুত্রবধূকে মেয়ের মতো দেখতে পারে না, আবার পুত্রবধূও শাশুড়িকে মায়ের মর্যাদা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই দুইটি জায়গাতে যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমরা পুরুষেরা চিন্তা করে গিয়ে রাস্তায় হাঁটতে গিয়ে সাইকেলের তলে, মোটর সাইকেলে, অটোর তলে পড়তে হয় না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই, যখন আপনার মেয়ে আপনার বাড়িতে আসলো, আপনি হাঁসের গোস্ত, কোয়েলের গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, কক, পাকিস্তানি, খাসি, গরু সব আয়োজন করলেন, পুত্রবধূকে বললেন একটু ভালো করে আয়োজন করো, অনেক দিন পর আমার মেয়েটা আসবে, তার শ্বশুর বাড়িতে নাকি কাজ আর কাজ, কথা বলে ঠিক কিনা? সব দিয়ে খাওয়ালো, মেহমানদারি করলো, আকাশের চন্দ্র কেরে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে গলেতে তসবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবীর মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, তারে ডেকে নিয়ে আয়
রসুল নামে দেখি নাই শুনি নাই কোথাও মানুষের আরে মানুষের ব্যথা রে দেখি নাই শুনি নাই কোথাও মানুষে না সে মানুষের ব্যথা রে ওরে এমন দরদির কথা ওরে এমন দরদির কথা শুনলে পরানো জোড়া রসুল নামে কেল মদিনা রসুল নামে রসুল নামে সকলে পড়ি মাশাআল্লাহ। আসলে অনেকেই বলে গজল গাওয়ার জন্যে, আসলে এটা অনেক হক্কানি উলামা একরাম পছন্দ করেন না আলোচনার মাঝখানে গানটা গাওয়া, গজলটা গাওয়া। তবে যেহেতু অনেক যুবকেরা থাকেন, এটা গাওয়ার পরে তারা একটু ভালো লাগে, ঠিক না? এখন আমার এই কণ্ঠে যদি কোনো নাতে রাসুল গাবার পর কোনো যুবক গান থেকে ফিরে আসে, এই নাতে রাসুলটা এক পর্যায়ে খুব বড় ধরনের একটা ওয়াজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো গাওয়া দরকার। কেন জানেন, 2004 সালে আমার এক প্রতিবেশী চাচি বলল, বন্যার কারণে কোথাও যে যাওয়া যাচ্ছে না, পানের তৃষ্ণা মিটাচ্ছি তেজপাতাকে। কী খায়া দেখবেন, যারা পান খায় অভ্যাস হয়ে গেছে, ও যদি একবেলা পান মিস করে ও মনে চায় কচু পাতা সাবাইয়া খায়। উনি দেবার কইতেছে ঠিক ওইটার লগে সম্পর্ক দো। তা আমি বললাম, শাসি এটা কোনো কথা? প্রায় 1 কিলোমিটার সাতরায় ওই শাসিকে পান এনে দিয়েছি, এগুলো দোয়াই আজকে কাজ করতেছে। তো এই জন্য যখন আমাদের ইসলামী সংস্কৃতিকে অপসংস্কৃতি দিয়া কেউ ধ্বংস করতে চাইবে, তো আমরাও যদি আল্লাহ সুর দিয়েছেন, যেহেতু এই সুর দিয়া আল্লাহ এবং রসুলের প্রশংসার মাধ্যমে যুবকদেরকে টেনে আমাদের দিকে রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আপনাদের কথায় আমি এই আলোচনা শেষে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনালাম। এই আবেগগুলো, এই কথাগুলো অনেক সময় রাসূলের প্রিয় করে দেয়। আল্লাহ আপনি আমাদেরকে রাসূলের প্রিয় হওয়ার তৌফিক দেন সকলে বলে আমিন। একটা প্রশ্ন এসেছে, কি লিখল, মুহতারাম মিজানুর রহমান আজারি হুজুর কি দেশে আসবেন? অনেক মানুষ থেকে শুনি উনি নাকি এই সালে আসার কথা বা এই মাসে আসার কথা। যাই হোক, যেহেতু পরে ফেলছি কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? আসলে এই বিষয়টা আমার তো বলা মুশকিল, তারপরে বলি, কারণ আমাদের কাছে অনেক জায়গা থেকে ফোন আসে, কারণ ওনার সাথে কয়েকটা মাহফিলে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, তো অনেকে মনে করে আমাদের কাছে আসল খবর আছে। তো বিষয়টা হচ্ছে, সত্যিকার অর্থে এটা একটা ভুয়া। যেরকম 22শে নভেম্বর আসবে বলে এমন একটি কথা ফেসবুকে খুব বেশি প্রচার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম প্রচার ইন্ডিয়াতে হচ্ছে। ইন্ডিয়া থেকে একজন আমাকে পোস্টার পাঠাইয়া বলল, এই যে একটা তাফসিরে নাকি মিজানুর রহমান আজহারি এই আপনার জুম মিটিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করবে। তো যাই হোক, আমি পরে মামাকে জানালাম, তিনি বললেন ভুয়া, এমন একটা প্রচার আছে, তবে এটা কোনোভাবেই সঠিক নয়, অতিরঞ্জিত কোনো জিনিস ভালো না। এখন পর্যন্ত যতটুকু জানি এগুলো ভুল তথ্য, এগুলো এরকমভাবে প্রচার করা ঠিক না, আমরা বিরত থাকবো ইনশা আল্লাহ। তবে এর মাধ্যমে তাকে পাওয়ার যে একটা আকুতি তাদের, সেটা কিন্তু ফুটে ওঠে, কথা বলেন ঠিক কিনা? তবে মিথ্যা প্রচারকে কিন্তু আমি সমর্থন করছি না, কিন্তু তাদের যে একটা আবেগ তার প্রতি এবং তার শূন্যতা যে তারা অনুভব করে, এটা কিন্তু ফুটে ওঠে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলেন, তিনি কি দেশে আর আসতে পারবেন না, কেন আসবেন না, উনি কোন ব্যাংকের টাকা মেরে খেয়েছে, উনি কি ঋণ খেলাফি, ওনার ব্যাপারে কোনো মামলা আছে, বাংলাদেশ এটা তার জন্মভূমি,
এ জায়গার মাটি এ জায়গার হাওয়া তার শরীরের সাথে লেগে আছে সে তার দেশে আসবে ইনশাআল্লাহ আসবে সময় মতো আসবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না যত ক্ষতি করেছি আমি আপনি করেছি সাধারণ মানুষ ক্ষতি করতে পারতো না ততটা কারণ ছোটবেলা যখন ডাকাতি হতো বলতো যে এই গ্যারামেরই একজন আসছে বাকি ডিরে সিনাই দিছে নাইলে তোর গরজে টাকা আছে এটা হে জানতো কেমনে যত ক্ষতি করছি আমার মতো এরকম লেবাসলা কেউ রেই করতেছে কথা বলে ঠিক কিনা তবে এইটা না আপনাদের হুজুর আল্লাহ তাকে জনপ্রিয়তা দান করেছে এমন জায়গায় চলে গেছে এখন ইন্টারন্যাশনালভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কথা বলে ঠিক কিনা কিন্তু যতই চক্রান্ত ষড়যন্ত্র করা হোক তিনি আল্লাহর দিন প্রচারের সামনে এগিয়ে যাবে যেভাবে আল্লাহ তাআলা অতীতে মানুষকে তার নবীদেরকে তার গোলামদেরকে দিনের দায়ীদেরকে সহযোগিতা করেছেন সম্মানিত করেছেন টুডে এন্ড টুমরো আমরাও সম্মানিত হব যদি আল্লাহর জন্য দিন প্রচার করে থাকি কথা বলে ঠিক কিনা তারপরেও তার বিষয়ে কিছু মাসলা মাসাইল ব্যাপারও বক্তব্য আছে সেগুলো দীর্ঘ আলোচনা এবং পিছনের আলোচনা তিনি ভদ্রতার পরিচয় দিয়েছেন সেগুলোর ব্যাপারেও কথা বলেছেন কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন সর্বোপরি আমরা এটাই বলতে পারি তার দিনের দাওয়াতের পরিধি এবং মানুষের মাঝে যেভাবে তিনি পৌঁছাতে পেরেছেন তাতে মিজানুর রহমান আজহারি চাইতে দিন যেন বেশি উপকৃত হয় এটাই হবে আমাদের চাওয়া এটাই হবে আমাদের কল্যাণের দিকে আসা কথা বলেন ঠিক কিনা আমার কথা একটাই মির্জা ইয়াসিন আরাফাত হোক মিজানুর রহমান আজহারি হোক আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর হোক আরও যারা আমরা উলামা একরাম আসি যাদের মাধ্যমে হোক দিন আসুক কথা বলেন ঠিক কিনা দিনের ফায়দা হোক এজন্য আমি বলবো অতিরঞ্জিত বাড়াবাড়ি নয় মিথ্যে প্রচার নয় এই ভুয়া সংবাদ প্রচার থেকে বিরত থাকুন আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করব দিনী ভাইয়ের জন্য এবং দায়ী ইলাল্লাহর জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ শরীরে আবারও সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে এসে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন যাকে এদেশের সরকার থাকা অবস্থায় 300-400 পুলিশ দিয়া মাহফিল করিয়েছে এটা তো এই সরকার এবং এই রাষ্ট্র যেহেতু রাষ্ট্রের সরকার ক্ষমতায় রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন সব ক্ষেত্রে আপনারা শুধু সরকারের বিরোধিতা করতে চান তার ভালো কাজগুলোরও তো প্রশংসা করতে হবে কথা বলে ঠিক কি না সেটা তো করেছে তাহলে তাকে একটা কিছু বলে ফেলবে এগুলো সঠিক নয় তিনি আমাদের মাঝে আবার দায়ী ইলাল্লাহ হিসাবে ফিরে আসুক তিনি সুন্দরভাবে সুরলিত কণ্ঠে মধুরভাবে এই দিনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমি একজন আলোচক হিসাবে সেইটাই কামনা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আজকের মতো আলোচনা এখানেই শেষ করব আমরা সকলে একটু জিকির করি দোয়া দেব আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয় সকলে জিকির করি লা ইলাহা